তিনটা জিনিস মধ্যে শান্তি, তিনটা জিনিস করা জানিস, একটা হলো খাওয়ার ভিতরে, একটা কি আর একটা হলো ঘুমের মধ্যে, আর একটা হলো স্বামী স্ত্রীর মধ্যে। এই তিনটা শান্তি তো মূল কথা কর না কেন। আপনি টাকা পয়সা কামাই করছেন, ঘুম নেই, টাকা পয়সার মূল্য কি আছে কোনো মূল্য নাই? আচ্ছা আপনি টাকা পয়সা কামাই করছেন, সম্পদের অভাব নাই, কিন্তু এই আমার কি নাই, খাইতে পারেন না, আপনার সম্পদের মূল্য কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আচ্ছা আপনার স্ত্রী ও অন্য পুরুষের সঙ্গে বিভিন্ন কায়দায় ওই আবিজুবি সম্পর্ক রাখে, তাহলে আপনি খুব শান্তিতে আছেন না? আচ্ছা তাহলে টাকা পয়সা আছে, আপনি শান্তি হইবে না? এই টাকা পয়সায় শান্তি নেই। এরকমভাবে আবার কোনো পুরুষ যদি অন্য স্ত্রী বাদ দিয়ে অন্য মেয়েদের সঙ্গে একটা অন্য সম্পর্ক থাকে, তখন এখানে কি স্ত্রী সহ তাদের মধ্যে শান্তি আছে? অশান্তি, কথা ঠিক কি না? আমেরিকা তামাম দুনিয়ার ভিতরে মোরাল দাবি করে না, করে না, করে না? প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা লেখছি কথা বলেন, আচ্ছা পাইলে আবার। এরপরে আমাদের পাশের রাষ্ট্র ভারত, বর্তমানে বিজেপি জালেম সরকার, এই সরকার এক পর্যায়ে শান্তির ব্যাপারে আলোচনা করতে যেয়ে বলছিল, তোমরা যদি দুনিয়াতে শান্তি করো তারা আখেরাত ওই ধরনের চিন্তা তো অত বেশি করে না। ওরা চিন্তা করে দুনিয়াতে যদি শান্তি চাও, আল্লাহ রসুলের নাম উল্লেখ করে বলেন তার নীতি আদর্শ যদি ফলো করতে পারো শান্তি পাবা, কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, প্রধানে মা বোনরা যারা বউ শুনতেছে, যারা মানুষ যাদেরকে আল্লাহ বুঝ দান করছে, ভালো মন্দ বিবেচনা করার শক্তি দান করছে, আমি সেই বাজানদের কাছে কিছু কথা উপস্থাপন করব। আর এই মাহফিল তো বুঝার জন্য, কথা ঠিক না? কিন্তু ওই আবু জাহাল উকবা সাহেব আবুল হাব্বারকা পশু মার্কারা কিন্তু বুঝবে না। আর যাদের ভিতরে আল্লাহ বুঝ দান করছে, মানুষের চরিত্র আছে, ওরা বুঝবে, ঠিক কিনা? এই বুঝের জন্য আমি আপনাদের সামনে কোরআন কারিমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। এক শ্রেণী আমার বাজান রাসে আমাদের সাথে ঝগড়া করে, সুযোগ পেলে মারতেও চায়, কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা কেন মারতে চান, কেন ঝগড়া করেন? অর্থাৎ আপনারা মেয়েদের সঙ্গে উলঙ্গ অবস্থায় দলাডলি করবেন, নাচানাচি করবেন, কোদাকুদি করবেন, চিত্র বিনোদনের ঢোলবাদ্য ফিরাইবেন, হারাম খাইবেন, ঘুষ খাইবেন, সুদ খাইবেন, সরকারি মাল লুটপাট করবেন, মানুষের ঠকাইয়ে নিজেকে এই সম্পদ বাড়াবার জন্য বিভিন্ন ধোকাবাজি করবেন, এইটা তো আমরা বাধা দিই, এইটা ঠিক না? এটা কি ঠিক না? কথা ঠিক কি না? এই যে কথাগুলো আমি বলতেছি, আমার বাজানদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলো, ভালো করে বোঝা লাগবে যে আপনারা এই চিত্ত বিনোদন, এই একটা ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, একটা মেয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মারতে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ওই চরিত্র দিয়ে তৈরি করছে, এটা আপনার মনে চায় আমার মনে চায় না? কথা হয় না চায় না? আপনার নফসের আম্মারার খোরাকি চিত্ত বিনোদন ডোলবাদ্য ব্যয়পন অশ্লীলতা, এইটা আপনার যেরকম মনে চায় আমার মনে চায় না? চায় তো, এবং সবাইরই তো চায়, যারা চায় না বুঝবেন, এটা তো ব্যাপারটা আলাদা, এটা তো মানুষের মধ্যে পড়বে না, কথা ঠিক না? ঠিক, এই জন্য বলবো যে তাহলে আপনারও তো সেই চায়, আমাদেরও সেই চায়, কিন্তু সব চাওয়ান তো ভালো না, সব চাওয়ান কি যা মনে চায় তাই যদি করে, হেরে তো মানুষ থাকে না, হেরে তো এটা পশু, কথা ঠিক কিনা? এ পশু আর মানুষকে সমান নাকি? পশুর যা মনে চায় ও তা করে, কিন্তু মানুষ যা মনে চায় তা করতে পারে? তাহলে একটা বাধা বিবৃত সুবিধা অসুবিধা ভালো মন্দ একটা আছে না নাই? আছে। সেই হিসাবে গ্রামে একটা কথা আছে, এবং এটা মুরব্বীর অবশ্যই জ্ঞানীর অবশ্যই, হারামের মধ্যে আরাম নাই,
হারামের মধ্যে কি নাই? যদিও নাকি বাহ্যিক হয়তো বা সাময়িক কিছু মনে হয় যে আরাম, আসলার মধ্যে আরাম নাই। কি নাই? আরাম নাই, এ কোনো সন্দেহ নাই। এই জন্য আমার আব্বাস রহমতুল্লাহ বলতেন যে মূলত দুনিয়ার মধ্যে তিনটা জিনিস মানুষ চায়। কয়টা জিনিস? একটা হলো তিনটা জিনিসের মধ্যে শান্তি, তিনটা জিনিস করে শান্তি। একটা হলো খাওয়ার ভিতরে, একটা কি আর একটা হলো ঘুমের মধ্যে, আর একটা হলো স্বামী স্ত্রীর মধ্যে। এই তিনটা শান্তি তো মূল কথা কর না কেন? আপনি টাকা পয়সা কামাই করছেন, ঘুম নেই, টাকা পয়সার মূল্য কেন? আছে কোনো মূল্য নাই। আচ্ছা, আমি টাকা পয়সা কামাই করছেন, সম্পদের অভাব নাই, কিন্তু এই আমার কি নাই? খাইতে পারেন না। আপনার সম্পদের মূল্য কি? কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আচ্ছা, আপনার স্ত্রী ও অন্য পুরুষের সঙ্গে বিভিন্ন কায়দায় ওই আবিজুবি সম্পর্ক রাখে, তাহলে আপনি খুব শান্তিতে আছেন না? আচ্ছা, তাহলে টাকা পয়সা আছে, আমি শান্তি হইবে না? এই টাকা পয়সার শান্তি নেই। এরকমভাবে আবার কোনো পুরুষ যদি অন্য স্ত্রী বাদ দিয়ে অন্য মেয়েদের সঙ্গে একটা অন্য সম্পর্ক থাকে, তখন এখানে কি স্ত্রী সহ তাদের মধ্যে শান্তি আছে? অশান্তি। কথা ঠিক কিনা?